नमस्कार बंधुरा, ग्रीन हिल यूट्यूब चैनले अपन सकल के स्वागत जी। आज के अपन रही अर्क और आज के आलोचनार जो रही है सुजय बेरा। सुजय बाबू रंगीन फुलकपिर चाष कर तो से ही नहीं आज के आलोचना करब। उन्नी क्या भावे कर रंगीन फुलकपिर चाषो उन्नी एके बारे खूब दुर्दान्त करके जेने नब जो उन्नी क्या चाष पद्धति कर ब्रोकोलिर चाष कर उन्नी क्या ये कर से जेने नब। प्रथम सुजयदा ग्रीन हिल यूट्यूब चैने आपके स्वागत जाना। नमस्कार, हमें सुजय बेरा। प्रथम बोली कफी चाष एकदम खूब साधारण चाष। हमें जेमन सदा फुलकपिगुलो जेमन चाष करी एके एकदम सेम एकदम से ही समय मत ही लागाना है से ही समान मतन ही काज करा है। तब यही कलर फुलकपिटा एकदम तीव्र शीत दरकार आर कि एकदम ठंडाटा खूब बेसि होले खूब भालो है। कलर खूब भालो है, कलर शाइनिंग खूब भालो आसे। हाँ, प्रत्येक जिनिसेर कलर एक हे बजारे एक मुख्य भूमिका पालन करे तैना। रंगीन फुलकपि सुजय बाबू एक बार थामाची, रंगीन फुलकपि जे चाष करेछेन एटा कटा माने कटा कलर आपनार काछे एखोनो पर्यन्त आछे? एखोन पर्यन्त तीनटे कलर आमि रेखेछि। ब्रोकोलि आछे, एटा हलुद आछे, आर एकटा आछे बेगुनी। ता एइगुलो आमरा मार्केटे मोटामुटि साड़ा दिएछि। যথেষ্ট মানে মার্কেট থেকে আপনি এটা বিক্রি করছেন বা মানুষের মধ্যে সাড়া রয়েছে? সাড়া রয়েছে এবং কেনার জন্য দেখে খাওয়ার জন্য নয়, এটা সাইন্টিফিক কারণও আছে। আজকে করোনা ভাইরাসের জন্য মানুষ কিছু সাস্টেনেবল খাবার চাইছে আর কি। তা সেই হিসাবে এখানে আমরা সবুজ ফুলকপি বলুন আর হলুদ ফুলকপি বলুন আর এইটা বেগুনি ফুলকপি বলুন না কেন, এই যে এই ধরনের মানুষ কিন্তু বেশ কিছু কিনে কিনে খাচ্ছে। মানে যথেষ্টই পুষ্টিগুণ এতে রয়েছে, পুষ্টিগুণ রয়েছে এবং মানুষের মধ্যে একটা ভালো সাড়ার মধ্যে পড়েছে, বেচাকেনার দিকটা কোনো আটকাচ্ছে না। তা আমি প্রথমত শুরু করেছিলাম খুব অল্প করেই, তা এখন আমি আস্তে 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 সে এলাকাটা একটু বাড়ানোর চেষ্টা করেছি। সুজয়দা, এটা এই যে ফুলকপিটা হয়েছে এটা আপনি রোপণ কখন করেছিলেন বা কতদিন বয়স হলো এটার বা কখন এটা শুরু করতে হবে বা চাষ পদ্ধতিটা কখন শুরু করতে হবে? এই ফুলকপি যে আমি যে তিনটে ফুলকপি এখন দেখাচ্ছি, একটা হচ্ছে ব্রোকলি, আর হলুদ, আর একটা হচ্ছে বেগুনি। এই বেগুনিটা আর ব্রোকলির মধ্যে একটু ডিফারেন্স আছে। ব্রোকলিটা আপনার 60-65 মধ্যে দিনের মধ্যে উৎপাদন হয়ে যাচ্ছে, আর এইগুলো আপনার 70-75 এরকম দিন আসছে। তা একদম সেম সাধারণ ফুলকপিতে আমরা যেমন 70-75 দিনের ফুলকপি যেমন চাষ করি, যা যা খাবার মেটেরিয়ালস লাগে সব কিছুই একই লাগছে। খালি একটু লক্ষ্য রাখতে হয় যাতে করে তাপমাত্রাটা কম বেশির দিকে না যায়। আপনি লাগিয়েছেন কখন? এটা লাগিয়েছি আজ থেকে 60-65 দিন আগে। 60-65 দিন এই ফুলকপিগুলোর বয়স হয়েছে, এই কাটা শুরু হয়েছে। আমরা কাটতে কাটতে প্রায় 75 দিনের মধ্যে, আরও 10 সময় লাগবে পুরোটা কমপ্লিট করতে। এই জন্য 70-75 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এই হচ্ছে পরিচর্যাগত দিকগুলো বা কৃষক বন্ধুরা কিভাবে এটাকে পরিচর্যা করবেন, কিভাবে লাগাবেন সেটা যদি একটু বলেন। পরিচর্যা কিছুই নয়, সিড নিয়ে আপনার কোকোপিটে প্লাকটেতে আমরা চারা তৈরি করে নিই। সিডকে এই রঙিন ফুলকপি সিডকে আপনার কাছে পেয়ে যাবে? এটা আমার কাছে পেতে পারেন। তা এটা এগুলো F1 হাইব্রিড সিড, এগুলো বাইরে থেকেই আসে, জাপান থেকে আসে বা থাইল্যান্ড থেকে আসে, বিভিন্ন দেশের ব্র্যান্ডের নামে আসে। তা এখানে আমার কাছেও চাইলেও আপনারা সিড পেয়ে যাবেন, অসুবিধা নেই। চারাও বললে চারাও পাবেন, আর সেই চারা আমরা প্রায় 25-30 চারা তৈরি করতে সময় লাগে। সেই চারাকে আমরা মূল জমিতে ভালো করে মাটি তৈরি করে নিয়ে বসানো হয়। একদম মানে সাধারণ ফুলকপি যা যা মেটেরিয়ালস ক্রপ লাগে সেই সবগুলোই দিতে হয়। খালি মাইক্রোনিউট্রিয়েন্টসের বিষয়টা এখানে দিতে হয়, কারণ হচ্ছে এখানে কালারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে কালার হচ্ছে এক মাইক্রোনিউট্রিয়েন্টসের উপরে কালারটা দাঁড়িয়ে থাকে। এখানে মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা সব রকমের সাপোর্ট দেব, বিশেষ করে মলিবডিনিয়াম, বোরন একদম মানে, আর ম্যাগনেসিয়াম, এগুলো খুব মানে খুবই দিতে হবে, মাঝে মাঝে স্প্রে করতে হবে। ম্যাগনেসিয়ামটা আপনার 30 পরে আপনার দিতে হবে, স্প্রে করতে হবে লিটারে 1/2 করে চিলেটেড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হলে। আর বোরন, মলিবডিনিয়াম এগুলো তো দিতেই হবে, একটা মানে 40 পরেই একটা স্প্রে করতে হবে, আর 50-55 পরে একটা স্প্রে করতে হবে। আর অ্যামাইনো অ্যাসিডটা দিতে হবে, কারণ হচ্ছে যে গ্লেজ যে একটা শাইনিং ভাব আসে, যে একদম মানে নরম দেখতে হবে, নদর দেখতে হবে, তবেই কালারের একটা মানে সুন্দর সৌন্দর্য থাকবে, সেটা অ্যামাইনো অ্যাসিড সেই কাজটা করে। সেই অ্যামাইনো অ্যাসিডের একটা স্প্রে একটা 50 মধ্যে
আমরা স্প্রে করে দেবো। তাহলে 50 দিনের মাথায় অ্যামাইনো অ্যাসিডের স্প্রেটা করতে হবে। সুজয়বাবু, এই যে ফুলকপিগুলো এখন হারভেস্ট হয়েছে, ফলন হচ্ছে, এর তোলা হচ্ছে, এটা বাজারজাত করলে এক একটা পিস এটা কত করে বিক্রি হবে? বাজারজাত করলে কত করে বীজ বিক্রি হবে তার আগে বলার আগে আমি আরেকটা জিনিস বলতে চাইছি, যে আমার যা খরচা পড়ে, খরচা যেটা পড়ে আমার পার পিসে প্রায় 12-15 টাকা মতন খরচা পড়ে। তা সাধারণ মার্কেটে আমরা 30 টাকা হোলসেলিং দিয়ে দিতে পারি, হোলসেলিং প্রাইস 30 টাকা আমরা দিয়ে দিতে পারি। তাহলে আমরা মার্কেটটা তো সম্পূর্ণ চাহিদার উপরে দাঁড়িয়ে থাকে, সেই চাহিদাটা সাধারণত মানুষের চাহিদার উপরে মার্কেটটা হাই হয়। তা আমাকে দেখতে হবে আমার খরচাটা কত, খরচা আমার 12-15 টাকার মতন একটা খরচা পড়ে, তারপরে আমার সেলিংটা আমার 20 টাকার উপরে বিক্রি হলেই আমার প্রফিটের লাভ জায়গাটা থাকবে। তা কোনো কোনো সময় দেখা গেছে যে একটা ফুলকপি 50 টাকাতেও বিক্রি হয়েছে, তা সেটা আরও বেশি লাভের জায়গায় আমার থাকবে, কিন্তু আমাকে তুলনামূলকভাবে 20 টাকার উপরে এটাকে বিক্রি করলে তবে আমাদের প্রফিট হবে। আচ্ছা, তো সুজয়বাবু আমি বলছি, এই ফুলকপি আপনি বললেন এই ফুলকপিটা 60-65 দিন এখনও বয়স হয়েছে, মানে নভেম্বরের মাঝামাঝি বা 10-15 তারিখের মধ্যেই লাগালেই সবচেয়ে ভালো, তাই তো? এটা শীতের মধ্যে, যেন তীব্র শীতের মধ্যে উঠে যায়, যে জানুয়ারি বা ফেব্রুয়ারির অর্ধেকের মধ্যে যেন বাজারে বাজারজাত করা যায়, সেটা হিসেব করতে হবে। আমার 70-75 দিনের আগে আমি চারাটা লাগাবো মূল জমিতে, এবং তার আগেও একটু লাগানো যায়, আমরা ডিসেম্বরেও কিছু যেন তুলতে পারি। তাহলে সেই হিসেবে আমাদেরকে হাতে সময় নিতে হবে 2.5 মাস। 2.5 মাস আগে আমরা মূল জমি তৈরি করে তাতে লাগাবো, আর তার আগে 1 মাস চারা তৈরি করতে সময় লাগে। তাহলে মোট 3.5 মাস, 3×30=90, 105, 120 দিন আগে আমরা চারাটা তৈরি করার প্রস্তুতি নিই। 3.5 থেকে 4 মাস আগে আমার পুরো ব্যাপারটা প্রস্তুতি শুরু করতে হবে। একদম। সুজয়বাবু, ফুলকপি যে আপনার এখানে হয়েছে, রোগ পোকার জন্য আপনি কি কি ওষুধ স্প্রে করেছেন, বা এই রঙিন ফুলকপিতে কি অধিক পোকা লাগে বা এরকম কি কোনো ব্যাপার আছে? আপনি যেটা বললেন যে মলিবডেনাম দিই বা অ্যামাইনো অ্যাসিড দিই, মলিবডেনাম তো ওই কাস্তের মতো যেটা হয়ে যায় সেটাকে আটকানোর জন্য মলিবডেনাম দেওয়া হয়, তো ওষুধ রোগ এবং পোকার জন্য আপনি কি ওষুধ দিয়েছেন? হ্যাঁ, যেমন আমরা গাছের খাদ্য হিসাবে মলিবডেনাম, বোরন ইত্যাদি ইত্যাদি দিয়েছিলাম, সেখানে গাছটাকে রক্ষা করার জন্য, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এখানে ওষুধ দিতে হবে। এখানে সাধারণত দেখা গেছে যে জাপ পোকা যেটা লাগে আর কি, যেটা জাপ পোকা আপনার গ্লামরে চলে যায়, গ্লামোর একবার করে স্প্রে করতে হয়, বা ইমিটা ক্লোরোপিট, অ্যাসিটামিপ্রিট, এক্কা, একতারা, এইরকম ধরনের দেওয়া হয়। আর তারপরে লাগে আপনার লেদা পোকা, লেদা পোকাটা খুব মানে প্রচুর পরিমাণে সংক্রমণ হয় এবং লাগেও খুব বেশি, ডায়মন্ড ব্যাগ মথ যেটা বলা হয় আর কি। তা সেটার জন্যে আমরা এখানে ওই লিকুইড কেমিক্যালি একটা স্প্রে করা হয়, সেটা আপনার ইন্টারপিট হতে পারে, বা আপনার কাটাপ হাইড্রোক্লোরাইড এটাও দেওয়া যেতে পারে। তা এইরকম ধরনের কিছু কিছু লেদা পোকাটাকে ফলো করতে হবে। লেদা পোকা মারার জন্য বাজারে বিভিন্ন রকমের তেল আছে, এখানে টোজেন, করাজেন বা আরও কড়া টাইপের আছে, তবে যত ভাবতে হবে যে এই ওষুধগুলো দেওয়ার পরে আমাকে একটু মাইক্রোনিউট্রিয়েন্টস বা কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড বা হিউমিক অ্যাসিড এর প্রয়োগ আমাকে করতে হবে, যাতে করে ওই পোকা মারার ওষুধ দেওয়ার পরে গাছের মেদ অনেকটা কমে যায়। তা গাছের উপরে সেটা কতটা প্রভাব পড়ে সেটা কৃষক তার নির্ধারণ, টক্সিসিটিগুলো যাতে আস্তে আস্তে কম হয় সেই জন্য আমরা আরও অন্যান্য কিছু কিছু গ্রোথ প্রমোটার হিসেবে আমরা এখানে দিয়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সুজয়বাবু গ্রিন হুইলে আপনাকে এত সময় দেওয়ার জন্য। আপনাকে গ্রিন হুইলে আর তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। নমস্কার। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো সেটা নিচে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।